বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার শিক্ষা মন্ত্রাতে। আর যেমন জানো, শিক্ষা মন্ত্রা মানেই একটা নতুন কিছু ভাবনা চিন্তার প্রকাশ থাকবেই। তো আজকে আমরা আবার বাংলাতেই একটা ভিডিও নিয়ে ফিরে এসেছি শিক্ষা মন্ত্রাতে। আজকে আমরা যে বিষয়টা দিয়ে আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে একটা বিশেষ শব্দ, ভয়। আচ্ছা, ভয় ব্যাপারটা কি? দেখবে বারবার বিভিন্ন বিষয়ে আমাদের একটা ভয় কাজ করে। ভয়টা কি থেকে আসে? মূলত দুটো বিষয় থেকে ভয়টা আসে। ভয় আসে অজানা জিনিস থেকে, আর ভয় আসে জানা জিনিস থেকে। আজকে আমি তোমাদের সঙ্গে, বিশেষত আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এই ভয়টা আমাদের পড়াশোনাতে কীভাবে এফেক্ট করে, এই বিষয়টা আমার আজকে আলোচনার মূল বিষয়। কীরকম দেখবে, ধরো যদি এরকম একটা পরিস্থিতির কথা আমরা বলি, কি না একটা কাচের বাক্স, সেই কাচের বাক্সটার ভেতরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা বেশ বড় সড়ো কাচের বাক্স দিয়ে চারপাশ থেকে সিল করে দেওয়া হয়েছে। তুমি সব কিছু দেখতে পাচ্ছ, কিন্তু কিছুতেই বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছ। সেটা কী হবে? খানিকক্ষণ পরেই দেখবে তোমার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করেছে। তুমি সব জানো, তুমি তো সব দেখতে পাচ্ছ, তোমার চারপাশের লোকজনকে দেখতে পাচ্ছ, চেনা মানুষকে দেখতে পাচ্ছ, চেনা গাছপালা দেখতে পাচ্ছ, হয়তো তোমার বাদবাকি যা আছে তোমার চারপাশে সব তোমার জানা। তাতেও দেখবে একটা ভয় তোমার মধ্যে কাজ করছে। আর এই যে ভয়টা, এই ভয়টা হচ্ছে আমাদের জানা জিনিস থেকে আসে। জানা তবুও যেন অজানা। কেন? কারণ মাঝখানের ওই যে কাচের দেওয়ালটা, ওটাকে আমি ভাঙতে পারছি না। মানে আমার সবসময় মনে হচ্ছে কিছু যেন একটা আমাকে আটকে রেখেছে, আমি আমার স্বাধীনতাটা পাচ্ছি না, আমি ঠিকঠাক বেরোতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোট্ট করব, একদম অল্প সময় ধরে, কিন্তু শেষ পর্যন্ত শুনবে। তা না হলে আমার যে বলবার বিষয়টা, সেটা হয়তো বুঝতে একটু তোমাদের অসুবিধা হতে পারে। এরপর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে, ধরো এরপরে তোমাকে আরেকটা বাক্সে আমি দিয়ে দিয়েছি, এই বাক্সটা কেমন? এই বাক্সটা হচ্ছে একদম পুরো কালো, ভেতরের দিকটা পুরো কালো রং করা, একটা মোটা বোর্ডের বাক্স, যার বাইরে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। তুমি ওই বাক্সর চারটে দেওয়াল যেদিকেই তুমি তাকাও, ওপরে তাকাচ্ছ দেখছ কালো, ডান দিক বাঁ দিক নিচে সামনে পিছনে যেদিকে তাকাচ্ছ কালো, কোনো ভিশন নেই। এটা আমাকে বলে দিতে হবে না যে এই পরিস্থিতিটাতে কিন্তু তুমি ভয় পাবেই, ভয় তোমাকে পুরো গ্রাস করবে। হ্যাঁ বলতে, এটা হচ্ছে আমাদের অজানা জিনিস থেকে ভয়। তো মূলত ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এই যে কথাটা, এই যে ভয় কথাটা, জানা জিনিস আর অজানা জিনিস, এটাকে তোমরা এবার ভাবো তোমাদের রাইটিং অ্যাক্টিভিটি দিয়ে। যখন তোমাকে কিছু লিখতে দেওয়া হয়, কি হয়? আমি ধরে নিচ্ছি টপিকটা তোমার জানা টপিক, তুমি অনেক কিছু জানো টপিকটার উপরে, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না যে এটাতে আমি ঠিক কী লিখব, কী লেখা উচিত। তুমি সব দেখতে পাচ্ছ, ওই টপিকটার ডেটা জানো, অনেক কিছু জানো তুমি, কিন্তু লিখতে গিয়ে আটকে যাচ্ছ। তারপরে কী হবে? খানিকক্ষণ পরেই তুমি ওই যে কাঁচের দেওয়ালটা ফিল করতে পারবে যে আমি সবটা জানি, কিন্তু ওই কাঁচের দেওয়ালটা ভাঙতে পারছি না, চারপাশে দেখতে পাচ্ছি কী কী লিখবো, পয়েন্টসগুলোও আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছুতেই ওই কাঁচের দেওয়ালটা ভেঙে আমি ওই পয়েন্টসগুলোকে অ্যাকোয়ার করতে পারছি না, আমি ওটাকে আমার গ্রিপে আনতে পারছি না। আর এই যে জায়গাটা, এই জায়গাটাই তোমার মধ্যে একটা ভয় তোমাকে আস্তে আস্তে চেপে ধরবে। আর তোমরা তো জানোই, যদি ভয় তোমাকে গ্রাস করে তাহলে জয় করা সম্ভব হবে না। ঠিক একই ঘটনা ঘটছে যখন তুমি অজানা বিষয় পাচ্ছ, তখন কি হচ্ছে? চারপাশ কালো, তুমি কিছুতেই বুঝে পাচ্ছ না কি করে এটার বাইরে বেরোবো, এর বাইরে কি আছে, মানে কোনো পয়েন্টই তুমি চোখে দেখতে পাচ্ছ না, কোনো ডেটা পাচ্ছ না, তুমি বুঝেই পাচ্ছ না কি লিখব। সেটা হচ্ছে ওই কালো বাক্সটার পরিস্থিতি, ওটাও একটা ভয়। আর যখনই ভয়, তখনই কি হয়, খানিকক্ষণ পরেই তুমি একদম নিজেকে হারিয়ে ফেলো, তুমি আর বুঝতে পারো না যে কি করব, কিভাবে বেরোবো, কি লিখব, কি করে বেরিয়ে আসবো। একটু ভাবো পরিস্থিতিটা, একটু ভাবো। এখন বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই পরিস্থিতিটা যদি তোমার পরীক্ষার সময়, এক্সাম হলে হয়, ইউ আর ইন দ্য এক্সাম হল অ্যান্ড ইউ হ্যাভ ফেসড সাচ আ টপিক বাউট উইচ ইউ নো নাথিং, ওই কালো বাক্সটার মতো পরিস্থিতি হবে তোমার।
And sometimes you know something about the topics. কিছু কিছু জানো ওই কাচের বাক্সটার মতো। কি হবে বলো তো পরীক্ষার হলের ওই যে চাপটা তার সঙ্গে এই যে ভয়টা এটা তোমাকে সম্পূর্ণ পারপ্লেক্সড করে দেবে। দেখো এই মুহূর্তে একটা ভয় নিয়ে আমরা বাঁচছি, COVID-19 এর ভয়। তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি শুধু ভয় নিয়েই বাঁচি তাহলে কি সম্ভব হবে? হবে না। আমাদের কি করতে হবে? আমাদের সঠিক নিয়ম মেনে চলতে হবে আর নিজের কাজগুলোও করতে হবে। তো পরীক্ষার হলে তোমার পরিস্থিতিটা অনেকটা সেরকম। তোমাকে প্রথম ওই ভয়টার ওপরে জয়লাভ করতে হবে। কি করে সেটা করবে সেটা বরং চলো আমরা আলোচনা করে নিই। অর্থাৎ যে কোনো রাইটিং অ্যাক্টিভিটি সেটা তুমি কিভাবে ফেস করবে এটাই আমাদের আজকের আলোচনার। দেখো এই বিষয়ে প্রথম যেটা তোমাকে বিশ্বাস করতে হবে, তোমার মনের ভেতরে এই দৃঢ় বিশ্বাসটা আনতে হবে যে তুমি পারো। কি পারো? তুমি সঠিকভাবে যে কোনো টপিক লিখতে পারবে, জানা হোক বা অজানা। প্রথম কাজ কি? প্রথম কাজ যে বিষয়টা দিয়েছ ওই বিষয়ের শব্দটা বারবার পড়ো, ওটার মানেটা বুঝতে চেষ্টা করো। যখনই তুমি সেটা পারবে সঙ্গে সঙ্গে তুমি জানবে যে ওখান থেকেই তোমার দরজাটা বেরোবে। ওই যে চারপাশ কালো বা কাচের বক্স, তুমি বেরোতে পারছিলে না, বেরোন রাস্তাটা খুঁজে পাচ্ছিলে না, ওই রাস্তাটা ওখান থেকে বেরোবে। কি করে বেরোবে? তুমি যখনই ওর সঠিক মানেটা বুঝতে পারবে, তোমাকে কি দিয়েছে, কি লিখতে হবে, তখন কি হবে? তখন তুমি দেখবে ওর সঙ্গে রিলেট করা অন্য কোনো টপিক সেটা তোমার মাথায় এসে গেছে। কীরকম? আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে বরং বুঝতে সুবিধা হবে। ধরে নাও তোমাকে লিখতে দেওয়া হয়েছে সে স্পেস টেকনোলজি। এবার তোমার মাথায় প্রথম ঢুকবে অজানা থেকে ভয়। এবার তোমার মাথায় প্রথমে ঢুকবে স্পেস টেকনোলজি, আমি তো এটার কিচ্ছু জানি না। তাহলে এবার যদি তুমি একটু ভালো করে বারবার পড়ো, স্পেস টেকনোলজি মহাকাশ বিজ্ঞান নিয়ে আমাকে বলছে, মহাকাশে যে টেকনোলজিগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে বলছে। তার মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে এটা গল্পটা, অর্থাৎ এটার সঙ্গে বিজ্ঞান এবং টেকনোলজি রিলেটেড। দেখো এটাই তোমার দরজা, তুমি শুরু করো লিখতে বিজ্ঞান আর টেকনোলজি নিয়ে। আমি তোমাকে বলছি যদি এই অভ্যাসটা তুমি এখন করে রাখতে পারো, একটু একটু করে যদি নিজেকে তৈরি করতে পারো এইভাবে রিলেটেড কোনো টপিক থেকে শুরু করে তোমার মূল বিষয়ে যাওয়া, তাহলে রাইটিং কম্পোজিশন কোনোদিন তোমার আটকাবে না। আর এটা যদি করতে পারো একবার, তাহলে তুমি জানবে আস্তে আস্তে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আরও বেশি সচল হবে। তখন তোমার জানা জিনিসও তুমি একটু অফ দ্য ট্র্যাক থেকে শুরু করে এসে লিখতে শুরু করতে পারবে, যেটাতে তোমার লেখার কোয়ালিটি অনেক গুণ বেড়ে যাবে। আর এটা প্র্যাকটিস করো, যদি এটা প্র্যাকটিস করতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ইউটিউবে কমেন্ট তো রয়েছে, তাছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো। আমি এখানে যা পড়াবো এবার থেকে তার PDF ভার্জন, তার নোটস ওই টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। তো বেটার তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলও ভিজিট করে রাখো, ওখানে বিভিন্ন প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই তার উত্তরও দেব। এই বলে এই পর্যন্ত আজকে শেষ করব। আর তোমরা এটা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, আশা করি ভালো লাগবে এবং কাজে লাগবেই। চলো তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এখানে আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মান্ত্রাতে। আর তার আগে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে নিও, ওখান থেকে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক হেল্প পাবে আমার কাছ থেকে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত, টাটা।